100 দিনের বকেয়ার দাবিতে ফের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ এবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হলো যদিও মালতি রাভা রায় তিনি যে অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র এবং হিসেব দিলেই টাকা পাওয়া যাবে এমনই বক্তব্য মালতি রাভা রায় টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য শুভেন্দু আমরা সেই বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছি যেখানে তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং যে দাবি করা হচ্ছে 100 দিনের বকেয়া টাকা দ্রুত তাদেরকে দিতে হবে একদমই তাই দেখো আজকে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি বাজারে সেখানে তিনি একটি দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন এক কর্মকর্তার বাড়িতে সেখান থেকে যখন ফিরছিলেন সেই বাজারের সামনে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তাদের যেটা দাবি যে 100 দিনের কাজের যে বকেয়া টাকা সেটা দ্রুত দিতে হবে কারণ পুজো এসে গেছে মানুষের হাতে টাকা নেই তাই কাজে 100 দিনের টাকা তাদের দিতে হবে বকেয়া যে টাকা রয়েছে এবং এটা নিয়ে এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পুলিশ চলে আসে পরে কেন্দ্রীয় বাহিনী যারা বিধায়কের দায়িত্বে ছিলেন তারাও নেমে আসে এবং সেখান থেকে কোনো ক্রমে সেখান থেকে যে তৃণমূল কংগ্রেস কর্মী এবং কিছু সাধারণ মানুষের একাংশ যারা ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তারপর সেখান থেকে বিধায়ক সেখান থেকে বেরিয়ে আসেন এর আগেও আমরা দেখেছি কোচবিহারে তুফানগঞ্জে মিহির গোস্বামীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দুদিন আগে শীতলকুচিতে সেখানে বিজেপি বিধায়ক বরেন বর্মনকে সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল একই দাবি নিয়ে কিন্তু তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল যদি তৃণমূলের দাবি যে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত নয় স্থানীয় মানুষজন এই ক্ষোভ দেখিয়েছে 100 দিনের কাজের টাকা না পেয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেখানে তাদের শুধু সহযোগিতা করেছে এর বাইরে কিছু নয় যদি বিজেপি বিধায়ক এক দাবি যে পুরোপুরি এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং তিনি জানিয়েছেন যে 14 লক্ষ ভুয়ো যক্ষ্মা ধরা পড়েছে এবং যে টাকার হিসেব সেই টাকা যদি হিসেব দেয় তাহলে কিন্তু ২০-২৫ জন লোক 100 দিনের কাজের কথা আমিও বলছি আপনাদের ভুয়ো জব কার্ড 15 লক্ষ ভুয়ো জব কার্ডের আপনারা হিসাব দিন আপনারা 100 দিনের কাজের টাকা পেয়ে যাবেন এই এই হয়েছে আর কিছু হয়নি আমার উপর কিছুই হয়নি আমিও বলছি 100 দিনের আপনাদের যে এতগুলো ভুয়ো জব কার্ড তার হিসাবটা চেয়েছি আর কি আপনারা হিসাব দিন আপনারা কাজের টাকা পেয়ে যাবেন আপনারা তো দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়ে এসেছেন সাধারণ মানুষ বিক্ষোভ দেখালো আমরা শুধু সাধারণ মানুষের সঙ্গে থাকলাম সাধারণ মানুষের যেটা দাবি 100 দিনের বকেয়া কাজের যে দাবি মানুষ দীর্ঘদিন কাজ করেছে 2 বছর থেকে টাকা পাচ্ছে না উপরন্তু আজকে যখন মানুষ এখানে বিক্ষোভ দেখালো উনি বলছে যে মহিষকুচি অঞ্চলে নাকি ভুয়ো জব কার্ড হয়েছে এই এলাকার মানুষ মানে মানে সকলে মিলে কাজ করেছে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি তাহলে কোথায় দুর্নীতি হয়েছে সেটা আমাদের দরকার নেই কিন্তু এই অঞ্চলের মানুষ কেন 100 দিনের কাজে তাকে বঞ্চিত থাকবে ¡Gracias!